আবার রেকর্ডিংটা স্টার্ট করি, আমাদের বেশিক্ষণ লাগবে না আই হোপ। সো আমাদের যেটা জিজ্ঞেস করছে, আমি তোমাদেরকে এখন একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। কোশ্চেনটা হচ্ছে আমাদের কি পিএম বা বি, মানে শুধু অঙ্কে জিজ্ঞেস করছে নাকি এখানে জিজ্ঞেস করছে যে অঙ্কে, দেখো তো এটা জিজ্ঞেস করছে নাকি এটা জিজ্ঞেস করছে কোশ্চেনে? কোশ্চেনে বলছে তার অঙ্কে পাশের সম্ভাবনা কত। তো যখন আমাদের বলবে তার অঙ্কে পাশের, তাহলে আমাদের আনসার হচ্ছে কি আসলে এটা এটা না। যদি আমাদের শুধু অঙ্কে বলতো তাহলে উপরেটা হতো। সো এইগুলো একটু ভালো মতো ভাষাগুলো মনে রাখতে হবে। তো শুধু অঙ্কে যেহেতু বলে নাই তাহলে আমরা এটা ইউজ করবো না। তাহলে আমাদের এখানে ভি ইউনিয়ন এম এর যে ফর্মুলা সেটা ইউজ হবে, সেটা হবে পি অফ বি প্লাস পি অফ এম মাইনাস পি অফ বি ইন্টার এম। সো এখান থেকে আমরা আসলে ইজিলি পেয়ে যাবো যে আমাদের আসলে সবকিছুই জানা আছে এখানে, আমাদের এই জিনিসটা জানা নাই এবং এটা আমরা জেনে যাবো। সো পি অফ এম হবে হচ্ছে তোমার পি অফ বি ইউনিয়ন এম প্লাস পি অফ হচ্ছে যে বি ইন্টার এম, এখানে একটু চিহ্নটা ভুল দিছি, এটা হবে ইউনিয়ন এম। আর এখানে আমাদের আরেকটা টার্ম বাকি, সেই টার্মটা হচ্ছে যে মাইনাস পি অফ বি। সো এখানে পি অফ বি ইউনিয়ন এম হচ্ছে তোমার 14/45, তারপর এটা হচ্ছে তোমার 4/5, আর এখানে হচ্ছে তোমার -2/3। সো এটা যা দেয় সেটা কত দিবে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। সো এটা আমাদের দিবে হচ্ছে 14/45 প্লাস 4/5 মাইনাস 2/3, সেটা হচ্ছে 4/9। তাহলে তার ম্যাথের পর পাস করার যে মানে পসিবিলিটি সেটা হচ্ছে তোমার 4/9। হ্যাঁ, তো এটা হচ্ছে 16 নম্বর ম্যাথ, 16 নম্বর ম্যাথের আমরা এটা পারলাম। এখন তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সবসময় যে আমাদের আসলে ফর্মুলা ইউজ করি আমরা ম্যাথগুলো করবো ইভেন্চুয়ালি, বাট ফর্মুলা গুলোতে আমরা কখন গুণ করবো কখন যোগ করবো এই জিনিসগুলো আমাদের প্রবলেম ফেলি আর কি। তো যেটা বললাম যে স্বাধীন ঘটনাগুলো একসাথে ঘটার ক্ষেত্রে আমরা গুণ করি, স্বাধীন ঘটনাগুলো একসাথে ঘটার ক্ষেত্রে আমরা গুণ করি, আর কোনো সময় আমরা গুণ করি না। আর যে ঘটনাগুলো হচ্ছে তোমার কি তোমার একদম এক্সক্লুসিভ মানে এটা হলে এটা হবে না, সেগুলো আমরা নিজের যোগ করে দিই, সেগুলো একসাথে হয় না এবং সেগুলা যে কোনো একটা হওয়ার পসিবিলিটি হচ্ছে আমরা দুটো দুটো যোগ করে দিই। তারপরে 17 নম্বর ম্যাথটা অনেকটা একই রকম, যে অঙ্ক দুটি ছাত্রের দুজন ছাত্রের একটি অঙ্কের সমাধান করার সম্ভাবনা হচ্ছে তোমার 1/3 এবং 1/4। সো মনে করো একজন ছাত্র হচ্ছে তোমার স্টুডেন্ট ওয়ান, তার যে সম্ভাবনা এটা সলভ করে এটা হচ্ছে 1/3, আর আরেকজন সম্ভাবনা হচ্ছে 1/4। তো আমাদের জিজ্ঞেস করা হলো তারা একত্রে অঙ্কটি করার চেষ্টা করলে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত। সো তারা যদি একত্রে অঙ্কটি করার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে যে কোনো একজন সমাধান করতে পারলেই হবে, তাহলে এটা হবে হচ্ছে S1 আর S2, মানে দুইজনের যে কোনো একজন সমাধান করতে পারলেই হবে তারা একত্রে যদি সমাধান করতে বসে আর কি। তাহলে এটা হবে পি অফ S1 প্লাস পি অফ S2। আর এখানে আমরা কি পি অফ S1 ইন্টার S2 দিব কি দিব না, এটা হচ্ছে কি আমাদের জিজ্ঞাসা। তো তোমরা কি এটা কিছু বলতে পারবা যে তারা কি একসাথে মানে মানে এমন কি কোনো কেস হইতে পারে যেখানে দুজনই সলভ করতেছে? হইতে পারে না, খুবই পসিবল কিন্তু, মানে দুজনে স্টুডেন্টই সলভ করতেছে এরকম কেস তো হইতেই পারে, খুবই স্বাভাবিক। তাহলে এখানে আমাদের এটা হবে হচ্ছে এরকম যে যে কোনো একজন সমাধান করার সম্ভাবনা হচ্ছে একজন সমাধান করা, দ্বিতীয়জন সমাধান করা এবং দুজন সমাধান করার যে যে আনসারটা সেটা হচ্ছে কি বিয়োগ যাবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে এটা সমান কত হবে, তাই না? এটা সমান কত হবে? সো এটা আমি তোমাদের বলছিলাম যে দুইটা ঘটনা যখন হচ্ছে স্বাধীন হবে তখন আসলে এদের একসাথে ঘটনার যে সম্ভাবনা সেটা হবে কি, সেটা হবে হচ্ছে দুইটার যোগ গুণফল, সেটা হবে দুইটার দুইটা আলাদা আলাদা ঘটার যে সম্ভাবনা এই দুইটার গুণফল হবে। তাহলে আমাদের পি অফ S1 এখানে হচ্ছে 1/3, পি অফ S2 হচ্ছে 1/4, পি অফ S1 S2 হচ্ছে তোমার 1/3 ইন্টু 1/4, তাহলে এটা হবে হচ্ছে তোমার 1/3 প্লাস 1/4 মাইনাস হচ্ছে 1/12, এটা 12, এটা 4, এটা 3, এটা 1, তাহলে এটা হবে 6/12 সমান সমান হচ্ছে হাফ। তার মানে দুইজনের একই সাথে আমাদের অঙ্কটা সমাধান করলে এটা সমাধান করার পসিবিলিটি হচ্ছে তোমার হাফ। সো এখানেই আমাদের আসলে এই যে গুণ করার ব্যাপারটা বুঝতে হবে যে আমি কেন এই জিনিসটাকে গুণ করলাম, এটা আমাদের কোয়েশ্চেন করতে হবে অলওয়েজ, এটা আমাকে কেন গুণ করা লাগলো। ওকে আচ্ছা, সো এরকম আমরা আরো অঙ্ক পাবো, যেমন 18 নম্বরের ম্যাথটা দেখো যে বাক্সে 4টি লাল 5টি লাল 2 বচনে একটি বল লাল বা সাদা। তো লাল বা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার লাল হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে আর কিছুই না।
কারণ একই সাথে লাল এবং সাদা হওয়া সম্ভব না, তো এখানে কোনো ইন্টারসেকশন নাই। আচ্ছা, তারপরে তোমার এখানে একটি বাক্সে বিভিন্ন আকারের অনেকগুলো বল আছে, এলোমেলোভাবে তিনটি বল তুলে নেওয়া হলো, বলগুলি সাদা বা সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত? তো এটা আমি করাচ্ছি না, এটা তোমরা ইজিলি পারবা। সিম্পলি কি করবা, যে তিনটা বল যেহেতু তোলা হয়েছে, তাহলে লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত বলগুলি, তাহলে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা বের করবা, এটার সাথে সাদা হওয়ার সম্ভাবনা যোগ করে দেবা, ঠিক আছে? তো এই ঘটনাগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, সো এগুলো গুণ যোগ করে দিলে হয়ে যাবে। তারপর 19 নম্বরে যে ম্যাটটা, যে আবার হচ্ছে কি বলের এইখানে একটু 19 নম্বরের ম্যাটটা আমাদের একটু ভালো লাগবে, 19 নম্বরের যে ম্যাটটা এটা আমাদের একটু বোঝা লাগবে। 19 নম্বরের ম্যাটটা হচ্ছে কি একটু বোঝা লাগবে, একটা ব্যাগে আমাদের 5টা সাদা বল আছে, সেখানে আমাদের 5টা হোয়াইট বল আছে, তারপর হচ্ছে 7টা রেড বল আছে, তারপরে আমাদের হচ্ছে 8 ব্ল্যাক বল আছে। তো যদি বিনিময় না করে একটি একটি করে পরপর 4টি বল তুলে নেওয়া হয়, তাহলে সবগুলি বল সাদা হওয়ার সম্ভাবনা হতো। এখানে একটা কথা বলা আছে, আমি বলি কোট আনকোট বিনিময় না করে, এই কথাটা আমাদের বোঝা লাগবে। বিনিময় না করা মানে কি, বিনিময় না করে মানে হচ্ছে যে আমি যে বলটা তুলতেছি সেটা আমি আর রাখবো না, আমি যে বলটা রাখতেছি ওটা ওখানে রাখবো না। তাহলে এখানে কি আমরা আসলে কন্ডিশন অ্যাপ্লাই করতেছি না, এটাই কি আসলে কন্ডিশনাল কি, এটাই কি আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি না অনেকটা? কারণ আমি যদি এখান থেকে একটা হোয়াইট বল তুলে নিই, তাহলে পরের হোয়াইট বলটা হওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে। আমি যদি এর পরের হোয়াইট বলটা হওয়ার পসিবিলিটি বলি, তাও কিন্তু কি মানে পরপর যদি দুইটা হোয়াইট বল তুলি, তাহলে থার্ড বল হওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে, মানে আমি যদি ওটা রিপ্লেস না করি ওই জায়গায়। তাহলে এটা আসলে কন্ডিশনাল প্রবাবিলিটির একদম স্টেপিং স্টোন। কন্ডিশনাল প্রবাবিলিটিটা কিভাবে কাজ করে, এটার একদম প্রথম প্রাথমিক আইডিয়াটা হচ্ছে এটা দিয়ে আমাদের শুরু হবে, ঠিক আছে? তো আমাদের বলতেছে যে পি তিনটাই হোয়াইট, সো তিনটাই আমাদের কি হোয়াইট, তিনটা না অ্যাকচুয়ালি 4টা। সো আমাদের বলছে যে 4টা বল তোলা হয়েছে এবং 4টা বলই আমাদের হোয়াইট হবে, এটার পসিবিলিটি কত? সো প্রথমে যদি তুমি দেখো, যদি প্রথম বলটা আমরা তুলতে যাই, তাহলে আমাদের এখানে হোয়াইট বল হচ্ছে 5টা, আর টোটাল বল হচ্ছে কয়টা, 5, 7, 8, তো এখানে 8, 7, 15, 20টা। তারপর আমরা যখন সেকেন্ড বলটা তুলতে যাব, মানে এই সবগুলো বল কিন্তু আমাদের এখানে গুণ কেন হবে, কারণ আমাদের ঘটনাগুলো কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মানে ইন্ডিপেন্ডেন্ট এজ ইন মানে আমরা একটা সিরিজ আকারে জিনিসগুলো নিচ্ছি, একটা ঘটনার পরে আমরা হচ্ছে আরেকটা ঘটনা নিচ্ছি, সো এখানে এটা গুণ আকারে আসবে, একটা ঘটনার সাথে একটা ঘটনা হচ্ছে তোমার তোমার এইভাবে তোমার আছে, যে হচ্ছে তুমি এমন না যে হচ্ছে এটা করলে এটা করবা না, বা তোমার তুমি হচ্ছে যে এটা করলে এটা করবে না বা এটা করলে এটা করবে না, তেমন না, তুমি হচ্ছে যে আসলে এখানে এটা করবে এবং এরপর এটা করবা। তার মানে এই জিনিসটা আমাদের তোমার যখন বের করতে হবে যে দুইটা একসাথে কিভাবে করা যায়, সেটা আমরা গুণ আকারে করি। তোমরা এটা পড়ছো কিনা জানি না, কম্বিনেশন এটা পড়ানোর কথা, যে দুইটা ঘটনা যখন হচ্ছে পর পর ঘটে, তখন আমরা আসলে দুইটাকে গুণ করি, ঠিক আছে? তো তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 5/20 দিব, আর এখানে আমরা দিব হচ্ছে তোমার এবার আমরা 4/19 দিব এই জায়গায়। কেন 4/19 দিব, কারণ আমরা অলরেডি একটা হোয়াইট বল তুলে ফেলছি, আর এখানে আমরা দিব 3/18 দিব। কেন 18 দিব, কারণ আমাদের বল কিন্তু কমে যাচ্ছে অলরেডি বারবার, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 2/8, 2/17, তাহলে এইগুলো সবগুলো গুণ হবে। ওকে, সো এইখানে আসলে কন্ডিশনাল প্রবাবিলিটিটা আসে কিভাবে, ধরো তুমি প্রথম বলটা যেটা তুলবে সেটা হচ্ছে B1, এখানে প্রথম বলটা তুলবা, সো এখানে প্রথম বলটা তোলার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে তোমার হোয়াইট হবে কত, তাই না? তাহলে এটা হচ্ছে যে তোমার প্রথম বলটা হোয়াইট হবে, এটার প্রবাবিলিটি 5/20, সেটা হচ্ছে প্রথম বলটা হোয়াইট, হোয়াইট 1। আর এখানে এটা যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ হোয়াইট 2 গিভেন দ্যাট হোয়াইট 1, মানে প্রথমটা হোয়াইট হয়েছে, খেয়াল করো। তারপরে এখানে যে প্রবাবিলিটিটা এটা কি, এটা হচ্ছে 3 নম্বর বল হোয়াইট হবে গিভেন দ্যাট W1 এবং W2 দুইটাই কি, দুইটাই হোয়াইট হয়েছে। আমি না এইগুলা দিয়ে বোঝাচ্ছি যে দুইটাই হোয়াইট হয়েছে। এটা হচ্ছে যে 4 নাম্বার ইভেন দ্যাট 1, 2, 3 তিনটাই হোয়াইট হয়েছে। সো আমাদের মানে এখানে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি স্টেপিং স্টোন এটাই, আমরা এখানে কন্ডিশনাল প্রবাবিলিটির প্রথম পার্ট হিসেবে এটা বলতে পারি, যে আমরা এখানে দেখতেছি যে আমাদের এগুলা কন্ডিশন আকারে আসতেছে, ঠিক আছে? এই সংকেত গুলো ইউজ করা কি মাস্ট ভাইয়া? না না না, সংকেত গুলো ইউজ করা কোনো মাস্ট নাই, আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো বলতেছি। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য এই কাজগুলো করতেছি, সংকেত গুলো ইউজ করার কোনো দরকারই নেই,
ঠিক আছে। সো প্রথম হোয়াইট এবং সেকেন্ড হোয়াইট আসবে, এই শর্তে থার্ড হোয়াইট আসবে হচ্ছে তোমার, এটার রেজাল্ট হচ্ছে তোমার 3/18। তারপরে তিনটাই হোয়াইট আসবে প্রথমে, এটার শর্তে ফোর্থ হোয়াইটটা আসার পসিবিলিটি হচ্ছে তোমার 2/17। সো এখানে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির কথাটা আসে আর কি, আমার কথা বুঝতে পারছো? সো কন্ডিশনাল প্রবাবিলিটির কথাটা এইভাবে আসে। এখন তাহলে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্রটা কিভাবে দেখবো বা কিভাবে এটাকে আমরা কাজে লাগাইতে পারবো? সো এটা আমরা কিভাবে তোমার এটাকে আমরা কিভাবে ফর্মুলেট করতে পারবো যে আমাদের শর্তাধীন সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি এটাকে আমরা কিভাবে এবং এটা কোথায় কাজে লাগবে এটা আমরা কিভাবে বের করবো? সো এটা বের করা তেমন কঠিন না। তুমি এখানে একটা কাজ করো যে হচ্ছে তুমি এটা নাও, এই যে প্রথম তুমি চিন্তা করো যে এই ক্ষেত্রে আমরা চারটা বল না নিয়ে আমরা দুইটা বল নিবো, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। সো আমাদের দুইটা বল নিবো এবং দুইটাই হোয়াইট হবে, এরকম আমরা কন্ডিশন বের করতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথমটা হবে 5/20 আর সেকেন্ডটা হবে তোমার 4/19। খুবই সিম্পল, তাই না? গুণ হবে। এখন এই জিনিসটাকে আমরা লিখতে পারি এইভাবে যে প্রথমটা হোয়াইট হবে, তাহলে হোয়াইট ওয়ান ইন্টু পি অফ হোয়াইট টু গিভেন দ্যাট হোয়াইট ওয়ান। ঠিক আছে, তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না যে এটা হচ্ছে যে হোয়াইট ওয়ান ইন্টার হোয়াইট টু? মানে কি, মানে প্রথমটা হোয়াইট হবে এবং সেকেন্ডটা হোয়াইট হবে, প্রথমটা হোয়াইট হবে এবং সেকেন্ডটাও কি হোয়াইট হবে। সো এটা আসলে এইভাবে লেখা যায় না গুণ আকারে, যে এদেরকে যদি আমি গুণ করতেছি তাহলে আমাদের এই দুইটা একসাথে ঘটনার যে ঘটার যে প্রবাবিলিটি এটাকে আমরা এইভাবে যে লিখতেছি যে তোমার, হ্যাঁ, সো হোয়াইট হইতেছে, তারপরে হচ্ছে আবার সেকেন্ডটা হোয়াইট হইতেছে। সো এই যে একটা ঘটনা, সিরিজ ঘটনা, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমটা হোয়াইট হবে এবং সেকেন্ডটা হোয়াইট হবে, এটাকে আমরা ইন্টারসেকশন বলতেছি। যে দুইটাই আসলে কি তোমার দুইটা একসাথে ঘটার সম্ভাবনা, এটা হচ্ছে কি তোমার দুটা একসাথে ঘটার সম্ভাবনা, এটা হচ্ছে দুইটা একসাথে ঘটার সম্ভাবনা। সো এইখানে আমাদের তাহলে পি অফ ডাব্লিউ গিভেন দ্যাট ডাব্লিউ ওয়ান, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে ডাব্লিউ টু হবে, মানে সেকেন্ডটা হোয়াইট হবে গিভেন দ্যাট প্রথমটা হোয়াইট হচ্ছে। এটা আমি বলতেছি আবার, যে সেকেন্ডটা হোয়াইট হবে গিভেন দ্যাট প্রথমটা হোয়াইট হচ্ছে, সেকেন্ডটা হোয়াইট হবে এই শর্তে যে প্রথমটা হোয়াইট হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা পাবো এইভাবে। সো এখানে আমাদের একটা সূত্র দাঁড়ায় গেছে, দেখো এখানে আমাদের একটা সূত্র দাঁড়ায় গেছে, সূত্রটা হচ্ছে যে যে দুইটাই হোয়াইট হচ্ছে, মানে প্রথমটা এবং সেকেন্ডটা দুইটাই হোয়াইট হচ্ছে, এটা হচ্ছে আমাদের উপর ইন্টারসেকশন দিয়ে আমরা বোঝাচ্ছি। আর নিচ ইন্টারসেকশন হচ্ছে আমাদের, মানে ওইটা হোয়াইট হওয়ার, মানে হোয়াইট হওয়ার পসিবিলিটি, প্রথমটা হোয়াইট হওয়ার পসিবিলিটি কত? তাহলে আমরা কি এখানে যে কন্ডিশনাল প্রবাবিলিটি এটা বুঝতে পারলাম যে হচ্ছে তোমার সেকেন্ডটা হোয়াইট হবে, মানে প্রথমটা হোয়াইট হওয়ার শর্তে সেকেন্ডটা হোয়াইট হবে, এটা হচ্ছে তোমার প্রথমটা এবং দ্বিতীয়টা হোয়াইট হওয়ার যে একই সাথে পসিবিলিটি, মানে একই সাথে হোয়াইট হওয়ার যে পসিবিলিটি ডিভাইডেড বাই প্রথমটা হোয়াইট হওয়ার পসিবিলিটি। সো এইটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনার ইকুয়েশন। আমি যদি জিনিসটাকে ফর্মুলেট করে আরো সহজ করে লেখার চেষ্টা করি, জিনিসটাকে এইভাবে লেখা যায় যে এ গিভেন দ্যাট বি হ্যাপেন্স, প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি হ্যাপেন্স, এটা হবে হচ্ছে এরকম, উপরে থাকবে তাদের ইন্টারসেকশনটা আর নিচে থাকবে হচ্ছে তোমার বি এর হ্যাপেন এর, মানে বি এর ঘটার যে সম্ভাবনা ওইটা। ওকে, আর এখানে যদি জিনিসটা ঠিক উল্টায় দাও কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, এখানে এ ইন্টার বি থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে পি অফ এ চলে আসবে। ঠিক আছে, সো এই হইলো গিয়ে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র, যেখানে তোমরা এই জায়গায় না জেনেই জিনিসটা ইউজ করে ফেলছো। এই যে চারটা বল তোলার যে এক্সাম্পল, ওখানে তোরা নাম যায় না জেনেই বা আমরা ওটা এত বেশি অ্যানালাইসিস না করে এটা করছি, বাট কিছু জায়গায় আমাদের এটা ডিরেক্ট অ্যানালাইসিস না করে, হয়তো ডিরেক্ট অ্যানালাইসিস করে হয়তো আমরা পারবো না, আমাদের হয়তো এই সূত্রটা ইউজ করা লাগবে। যে তোমার এই ঘটনা ঘটার ঘটবে গিভেন দ্যাট বি ঘটে, তাহলে হবে জিনিসটা এইভাবে আমরা বের করবো যে এ এবং বি একসাথে ঘটার সম্ভাবনা কত ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার বি ঘটার সম্ভাবনা কত। সো এটা হবে হচ্ছে তোমার এ ঘটার সম্ভাবনা গিভেন দ্যাট বি ঘটে গেছে, আর এটা হচ্ছে তোমার বি ঘটার সম্ভাবনা গিভেন দ্যাট এ ঘটে গেছে। এই যে নিচেরটা, যে বি ঘটার সম্ভাবনা গিভেন দ্যাট এ ঘটে গেছে, এটা হচ্ছে তোমার এ এবং বি একসাথে ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই হচ্ছে এ এর ঘটার সম্ভাবনা। সো এরকম আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে কয়েকটা ম্যাথ করি। আমি তোমাদের কয়েকটা ম্যাথ শালায় আসছিলাম পিছনে, বলছিলাম যেগুলো কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথ, এটা হচ্ছে তোমার এখানে কত নম্বর ম্যাথ, এটা এটা হচ্ছে 10 নাম্বারের ম্যাথ, এখানে প্রবাবিলিটি 10 নাকি 11, 11। সো এটা হচ্ছে 11 এর ম্যাথ। সো 11 এর ম্যাথ
ইলেভেনের ম্যাথ, ইলেভেনের হচ্ছে তোমার এখানে 2 নম্বর ম্যাথ, ইলেভেনের 2 নম্বর ম্যাথ। ঠিক আছে, আজকে আমরা এই ম্যাথটা করি আপাতত রেখে দিব, কারণ তোমাদের আজকে তো 10টা বেজে গেছে, তোমাদের হয়তো লাঞ্চ করা লাগবে অনেকের। আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে এই কাজটা পুরোটা শেষ করে দেবো, কন্ডিশনাল প্রবাবিলিটি করাবো, আর আরেকটা কাজ করাবো সেটা হচ্ছে তোমাদের আমরা কিছু এক্সেপশনাল ম্যাথ করাবো। হ্যাঁ, কিছু প্রবাবিলিটির ক্ষেত্রে কিছু মানে ব্রেইন টিজার টাইপের কিছু প্রবলেমস থাকা উচিত, কারণ প্রবাবিলিটি দিয়ে অনেক কিছু মানে আন্দাজ করা যায়, অনেক কিছু বোঝা যায় আর কি। তো 11-এর 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 80 জনের মধ্যে, 80 জন হচ্ছে শিক্ষার্থী, এর মধ্যে হচ্ছে 20 জন ফুটবল খেলে, তাহলে আমি এটা বলতে পারি যে এন এফ হচ্ছে তোমার 20, আর তোমার হচ্ছে 25 জন হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে এন সি সমান সমান হচ্ছে তোমার 25। তো এন সি সমান সমান হচ্ছে তোমার 25, আর তোমার এখানে 10 জন হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে, তাহলে এটা হচ্ছে এফ ইন্টার সি হচ্ছে তোমার 10। আচ্ছা, তো তাদের মধ্যে একজনকে দ্বৈবাহিত ভাবে নির্বাচন করা হলো, যদি ছেলেটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত। তা আমরা এখন একটু বের করবো যে যদি ছেলেটি ক্রিকেট খেলে, তো আমরা এখানে প্রবাবিলিটি গুলো ইজিলি বের করতে পারি, রাইট? আমি এখানে যদি বলি যে এখানকার রিলেটেড প্রবাবিলিটি কি হবে, যে পি অফ এফ হবে হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, এটা হবে 20/80, তাই না? মানে টোটাল সংখ্যা নিচে থাকবে আর হচ্ছে ফুটবল খেলে যারা তারা হচ্ছে পড়ে থাকবে, তাহলে এটা হবে 1/4। তারপরে প্রবাবিলিটি অফ ক্রিকেট কত হবে, এটা হবে 25/80, তো এখানে তুমি 5 দিয়ে ভাগ করো, এটা 5/16/80 হয়, আর এটা হবে হচ্ছে 5। আর এখানে প্রবাবিলিটি অফ হচ্ছে এফ ইন্টার সি কত হবে, এটা হবে 10/80, তাহলে এটা হবে 1/8। ওকে, সো আমাদের এখানে বের করতে হবে যে 1 নম্বরে যে যদি ছেলেটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার পসিবিলিটি কত, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। যদি ছেলেটি ফুটবল খেলে, তাহলে আমাদের এটা এটাকে যদি আমি এইভাবে লেখার চেষ্টা করি যে যদি ছেলেটি ফুটবল খেলে তাহলে তার ক্রিকেট খেলার সম্ভাবনা, তার ক্রিকেট খেলার সম্ভাবনা যদি সে ফুটবল খেলে, এই যে এটা তার ক্রিকেট খেলার পসিবিলিটি যদি সে ফুটবল খেলে, এটা আমরা এইভাবে করবো যে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ প্লেইং ক্রিকেট গিভেন দ্যাট হি প্লেস ফুটবল। তাহলে এখানে আমাদের এটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এফ, আর এখানে আমাদের হচ্ছে প্রবাবিলিটি এফ ইন্টার সি। সো এখানে আমাদের সূত্রটা কিন্তু ইউজ করা লাগতেছে, যেটা আমাদের হচ্ছে কি একটু আগে যে বলের অঙ্ক করছিলাম ওখানে ইউজ করা লাগে নাই। তো এখানে হচ্ছে তোমার এটা 1/8, আর এখানে 1/F হচ্ছে 1/4, তাহলে এখানে 4/8 হবে, তাহলে এটা হবে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের 11-এর 11-এর 2-এর A হচ্ছে তোমার হাফ আনসার, 11-এর 2-এর A হচ্ছে আমার হাফ আনসার। আর আমরা এখন বি তে যাবো, বি তে হচ্ছে একই একই রকম আমাকে কোয়েশ্চেন করা হয়েছে, একটা কোয়েশ্চেন যে যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত, যদি ছেলেটি ক্রিকেট খেলে তাহলে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। সো জিনিসটা অনেকটা এরকম যে ফুটবল খেলার সম্ভাবনা গিভেন দ্যাট হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে এটা হচ্ছে তোমার এরকম যে একই সাথে ফুটবল এবং ক্রিকেট খেলে ডিভাইড বাই হচ্ছে সে ক্রিকেট খেলে। তো এটা আসলে মানে এটা আসলে চিন্তা মানে জিনিসটা আসলে খুব মানে বোঝার মতো এই জিনিসটা, তাই না? মানে এটা হচ্ছে কমন পার্টটা আর এটা হচ্ছে ক্রিকেট পার্টটা, তাহলে কমন পার্টের মধ্যে যে অংশটা হচ্ছে তোমার কি কমন পার্টটা কি ফুটবল খেলে ক্রিকেটে খেলে না, কমন পার্টটা ফুটবল ক্রিকেট খেলে। তো আমি আসলে এখানে যেটা দিয়ে ভাগ দিচ্ছি এটা হচ্ছে তোমার ক্রিকেট খেলে আর এখানে হচ্ছে তোমার ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে, তাই না? তো এখানে আসলে আমি আসলে সেই ক্রিকেট খেলে এই শর্তে ভাগ করা মানে আসলে ওই মানুষগুলোর মধ্যেই টেস্টটা চালানো যারা হচ্ছে ক্রিকেট খেলে, সোজা কথাই এটাই। এটা আমি যদি আরো সহজ করে বলতে চাই, এটা আসলে আমরা এটাই করতেছি জায়গায় যে আমি আসলে ওই স্যাম্পল গুলাকে নিচ্ছি যে স্যাম্পল গুলো শুধু ক্রিকেট খেলে। এখানে দেখো আমি নিচে এটা দিয়ে ভাগ দিচ্ছি, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি ওই স্যাম্পল গুলাকে নিচ্ছি যেগুলো শুধু ক্রিকেট খেলে। সো উপরে যেটা সেটা হচ্ছে তোমার উপরে ক্রিকেট এবং ফুটবল, ওখানে উপরে উপরে হচ্ছে তোমার ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে। আমরা তো এখানে বের করতেছি যে সে ফুটবল খেলবে গিভেন দ্যাট সে ক্রিকেট খেলে। তো এটা আসলে তোমার কমন পার্টটা ডিভাইড বাই হচ্ছে ক্রিকেট খেলে পার্টটা। আর এমনি যদি সূত্র আকারে মনে রাখতে চাও তাও তো ওকে, তাও কোনো সমস্যা নাই, তাহলে এটা হবে তোমার 5/16, তাহলে এই হবে 18, আর এখানে হবে তোমার 16, এখানে হবে 5, তো এটা হচ্ছে তোমার 2, তাহলে 2/5। তো এটা আরো সিম্পলি কেন মনে রাখা যায়, যেমন তুমি যদি 2/5 টা পাইতে চাও প্রত্যেকে বাবা বলো তো দেখি, 2/5 পাওয়া হচ্ছে 10/25 করলে, তো 10/25 টা কি বলো তো দেখি, 10/25 টা হচ্ছে তোমার n অফ f ইন্টার c ডিভাইড বাই n অফ c। দেখো তো এই জিনিসটাই না, তাহলে এই যে সংখ্যাটা আসলে তোমার কি, এটা হচ্ছে 2/5,
তাহলে এই সংখ্যাটা হচ্ছে আসলে তোমার ওই মানুষগুলো যারা ফুটবল এবং ক্রিকেট সবাই খেলে, আর এটা হচ্ছে ক্রিকেট খেলে। তার মানে আমার যে এখন স্যাম্পল টেস্টটা চালাবো এটা 80 জনের উপর চালাচ্ছি না, আমি এখন এটা সংকীর্ণ করে 25 জনের উপর নিয়ে আসছি। কেন? কারণ আমাকে বলেই দেওয়া হয়েছে যে সে ক্রিকেট খেলে। ওকে, আচ্ছা, তো এটা কিন্তু আমরা প্রথমটার ক্ষেত্রে কাজে লাগাইতে পারতাম। প্রথমটার ক্ষেত্রে কিরকম হতো জিনিসটা, এটা হচ্ছে এন অফ এফ ইন্টার সি, সেখানে যে সমস্ত সে ক্রিকেট খেলবে এই শর্তে যে ফুটবল খেলায়। তাহলে আমাদের এখন হচ্ছে ফুটবল খেলা মানুষজনের মধ্যে এটা কি চিজ করে ফেলা হয়েছে যে ফুটবল খেলা মানুষ তোমার 20 জন, আর ফুটবল এবং ক্রিকেট খেলা হচ্ছে তোমার 10 জন। তাহলে এটা হচ্ছে আনসার। এটা আমরা এমনিও বের করতে পারি, একদম মূল নিয়মে বের করতে পারি, একদম বেসিক আইডিয়া থেকে কোনো ধরনের সূত্রের হেল্প না নিয়েও আমরা এটা করতে পারি। বাট আমাদের সবসময় যে আমরা সূত্রের হেল্প ছাড়া করতে পারবো এটা গ্যারান্টি নাই আর কি। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ আমি তোমাদের করাই দিই আজকে, এই ম্যাথটা তোমাদের এখানে নাই। সেটা হচ্ছে যে কোন একটা বিমান ডিপার্চার করা, মানে একটা একটা এয়ারপোর্ট থেকে ডিপার্চার করার প্রবাবিলিটি হচ্ছে, টাইমলি ডিপার্চার করার প্রবাবিলিটি হচ্ছে 0.8। সো এটা টাইমলি অ্যারাইভ করার প্রবাবিলিটি হচ্ছে তোমার 0.7, মানে এটা টাইমলি পৌঁছাবে এটার প্রবাবিলিটি হচ্ছে 0.78, এবং এটা টাইমলি ডিপার্চার করবে এটার প্রবাবিলিটি হচ্ছে 0.8। আর এটা টাইমলি ডিপার্চার করবে এবং অ্যারাইভ করবে একই সাথে, সো এটার প্রবাবিলিটি হচ্ছে আমাদের বলা আছে যে 0.75। ওকে, একটা প্লেন ডিপার্চার এবং অ্যারাইভালের আমরা কথা বলতেছি। সো এটা ডিপার্চার করবে টাইমলি, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.8, এটা অ্যারাইভ করবে টাইমলি, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.75 বা 0.78, এবং এটা একই সাথে টাইমলি ডিপার্চার করবে এবং টাইমলি অ্যারাইভ করবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.75। সো আমাদেরকে জিজ্ঞেস করা হইলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইটস টাইমলি অ্যারাইভাল ইভেন দ্যাট ইট ডিপার্টস ইন টাইম। মানে এটা যদি টাইমলি ছেড়ে যায় তাহলে টাইমলি অ্যারাইভালের প্রবাবিলিটি কত? মানে আমরা জানি যে এটা টাইমলি কি, এটা আমরা জানি যে এটা টাইমলি ছেড়ে গেছে, আমরা জানি যে এটা টাইমলি ছেড়ে গেছে, তাহলে এটা টাইমলি অ্যারাইভ করার প্রবাবিলিটি কত? সো আমরা সূত্র দিয়ে জিনিসটা করার চেষ্টা করব যে টাইমলি অ্যারাইভালের টাইম হচ্ছে এরকম যে সে সরি আমরা আমাদের এই ডিপার্সিং টাইম, তাহলে এটা হবে হচ্ছে এতে বললাম ডিপার্সিং টাইম। হ্যাঁ, তো আমাদের এ চাইছে গিভেন দ্যাট হচ্ছে সে টাইমলি ডিপার্ট করে, তাহলে এটা হবে হচ্ছে তোমার পি অফ এ ইন্টার ডি, এখানে হবে তোমার পি অফ ডি। সো আমাদের এখানে 0.8, এটা হচ্ছে 0.75। সো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে অ্যারাইভালের ইয়ার কি। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আমরা বের করলাম। আমরা যদি ক্যালকুলেটারে করি দেখবো যে আমরা এটা অনেক ভালো একটা মান পাবো, 0.75 ডিভাইড বাই 0.8, সো এটা নিয়ারলি 1 আসে, দেখো 0.9375। তো সে যদি টাইমলি অ্যারাইভ করে, টাইমলি ডিপার্ট করে, তাহলে তার প্রবাবিলিটিটা একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের নর্মাল যে প্রবাবিলিটি এটা চাইতে একটু বেড়ে যাচ্ছে, এটা 0.93 হয়ে যাচ্ছে। আর আমরা যদি হচ্ছে জিনিসটা যদি সেম যদি ডিপার্চারের জন্য বের করি যে সে টাইমলি অ্যারাইভ করে, তাহলে টাইমলি ডিপার্ট করবে এটার প্রবাবিলিটি কি হবে, তাহলে এটা হবে হচ্ছে সেম, এটারও দেখবা যে একটু একটু করে আমাদের প্রবাবিলিটি বেড়ে যায়, এটা 0.78, এটা 0.75। সো এটা একটু এটাও দেখবা যে একটু আমাদের নর্মাল ভ্যালু থেকে একটু বেড়ে যাচ্ছে। সো এখানে 0.78 হবে, সো এটা আরো বেশি হবে, আই গেস এটা 0.96 হয়। সো এটা হচ্ছে আমাদের ওই প্রবাবিলিটিটা যে হচ্ছে সে যদি টাইমলি অ্যারাইভ করে তাহলে সে টাইমলি ডিপার্ট করবে এটার প্রবাবিলিটি। সো এটা আমাদের নর্মাল ভ্যালু থেকে একটু বেশি। আচ্ছা, আর আমরা যদি হচ্ছে এটা বের করতে চাই যে টাইমলি অ্যারাইভ করবে এই শর্তে যে সে টাইমলি ডিপার্ট করে নাই, সো এটা কি হবে? এই কমপ্লিমেন্টারি অ্যাকশনটা দিয়ে আমরা বুঝাইছি সে কম টাইমলি, সে টাইমলি কি করে নাই, ডিপার্ট করে নাই, তাহলে এটার এটার আনসার কি হবে? এটার আনসার হবে আগেরটার মতোই, কিন্তু এখানে হবে বি ইন্টার সি। ঠিক আছে, জাস্ট কিছু চেঞ্জ হবে না, তোমার যেখানে যেখানে ডি ছিল সেখানে হচ্ছে তোমার ডি কমপ্লিমেন্ট হয়ে যাবে, যেখানে যেখানে ডি ছিল সেখানে কি হবে, যেখানে যেখানে ডি ছিল সেখানে কি হবে, ডি কমপ্লিমেন্ট হবে, তাই না? সো কিন্তু ডি কম এ ইন্টার ডি কমপ্লিমেন্ট কিন্তু আমাদের বলা নাই, রাইট? তাহলে এটা আমরা কেমনে বের করবো? তাহলে এটা আমরা কেমনে বের করবো? এটা আমরা কেমনে বের করব? এটা আসলে এটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করছি, এটা তো বুঝছো নাকি, যে সে
টাইমলি ডিপার্ট করে না এই শর্তে সে টাইমলি অ্যারাইভ করবে, এটার প্রবাবিলিটি কত? সে টাইমলি এয়ারপোর্ট ছেড়ে যায় না এই শর্তে সে টাইমলি অ্যারাইভ করবে, এটার পসিবিলিটি প্রবাবিলিটি কত? সো এটা আমার একটু দেখা লাগবে, এটা কি এমনি বের করা যাবে কিনা আমার একটু চিন্তা করা লাগবে, কারণ ম্যাটার আমি এখন আসলে নিজে থেকে বানাই দিছি। সো এটা কি বের করা যেতে পারে এভাবে? দেখি তোমরা কি ম্যাথটা বুঝছো নাকি, মানে কি ম্যাম? এটা কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে, এটা কন্ডিশনাল প্রবাবিলিটির আইডিয়া হইতেছে, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা ইউজ করি আর এটা একটু বোঝা লাগবে। তো এটাই আর কি নতুন তোমাদের এখন আপাতত এই চ্যাপ্টারে, আর সবকিছু তোমরা পড়ছো অলরেডি। হ্যাঁ, সো এখানে অঙ্কটা পি এ ইন্টার ডি প্রাইম, সো পি ডি প্রাইমটা আমরা বের করতে পারবো ইজিলি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট পি এ ইন্টার ডি প্রাইমটা আমরা কিভাবে বের করবো? পি ডি প্রাইমটা কেন বের করবো এটা বুঝতে পারছো? এটা হবে 1 মাইনাস, এক থেকে বাদ দিব। হ্যাঁ হ্যাঁ 1 থেকে বাদ দিব আর কিছু না। আচ্ছা, সো এটা হবে হচ্ছে এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টার ডি, এটা একটু বোঝার চেষ্টা করো। আমি উপরে যেটা লিখছি কিভাবে এটা বের করা যেতে পারে, তো কিভাবে এটা বের করতে পারে আমরা একটু লিখছি যে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টার ডি। তো এটা আমি কি লিখলাম, হ্যাঁ এটার এক্সপ্লেনেশন তো অবশ্যই তোমাদের দেওয়া লাগবে যে এইটা আমি কেন এটা লিখলাম। এটা রিজনটা হচ্ছে যে আমাদের আসলে এ এবং ডি প্রাইম একসাথে ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে আসলে এ ঘটার সম্ভাবনা মাইনাস এ এবং ডি একসাথে ঘটার সম্ভাবনা, মানে ডি এবং ডি কমপ্লিমেন্টারি অ্যাকশন না, ডি এবং ডি কি, ডি এবং ডি কমপ্লিমেন্ট হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাকশন। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে আসলে তোমার এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টার ডি এটা বিয়োগ হবে এই জায়গা থেকে। এটা আমি কেমনে বুঝাই তোমাদের আরো সহজ হবে, এটা হচ্ছে মানে ডি এর কমপ্লিমেন্টারি অ্যাকশনটা এ ইন্টার ডি কমপ্লিমেন্টারি সমান হবে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টার ডি। আচ্ছা, তো এটা আপাতত তোমরা এটুকুই জানো, আমি এটা যদি ভালো কোনো এক্সপ্রেশন পাই তাহলে দেবো। সো এটা হবে তোমার এরকম যে প্রবাবিলিটি অফ এ ইন্টার ডি কমপ্লিমেন্ট হবে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টার ডি, মানে এ এবং ডি একসাথে ঘটার যে সম্ভাবনা ওটাকে আমরা বাদ দিচ্ছি প্রবাবিলিটি অফ এ থেকে। সো এটা হচ্ছে 0.78 ছিল আমাদের, আমরা পরে যদি তাকাই 0.78 ছিল, এটা হচ্ছে 0.75 ছিল, তো 0.75 আর এটা হচ্ছে পয়েন্ট তোমার হবে হচ্ছে প্রবাবিলিটি অফ ডি বিয়োগ দিলে 0.2 হবে এটা। সো আমরা দেখ আমরা এখন দেখবো যে এটা ডিমিনিশ হয়ে যায়, ঠিক আছে এটা ডিমিনিশ হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে 0.75 মাইনাস 0.775 মাইনাস 0.75 এটা হচ্ছে 0.2। সো এটা হচ্ছে তোমার দেখো এটা 0.15, তাহলে যদি এটা টাইমলি ডিপার্ট না করে তাহলে এটা টাইমলি অ্যারাইভাল করার প্রবাবিলিটি হচ্ছে 15%, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির কিছু অঙ্ক। সো কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথ তোমরা যদি আরো চাও তাহলে আমরা সামনে আরো করাবো এবং আরো কিছু জিনিস আমাদের শিখতে হবে। আচ্ছা, আর তোমাদের আমি ছোট্ট একটা অঙ্ক তোমাদের করার জন্য দিই বাসায়, সেটা হচ্ছে এরকম, ধরো আমাদের এরকম ইলেকট্রিক কয়েকটা অ্যাপ্লায়েন্স আছে, এখানে আমাদের ধরো এরকম একটা ইলেকট্রিক এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটা এ বস্তু, এটা বি বস্তু, এটা সি বস্তু। সো এটার এটা 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 কাজ করার পসিবিলিটি 0.8, এটা কাজ করার পসিবিলিটি 0.8, আর এটার কাজ করার পসিবিলিটি হচ্ছে 0.9। সো এটা তোমরা নিজেরা করে দেখবা। তাহলে আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন হলো যে পুরা সিস্টেমটা হচ্ছে কাজ করবে এটার প্রবাবিলিটি কত?
বোনাস সিস্টেমটা কাজ করবে এটার প্রবাবিলিটি কত? দুই নাম্বারটা হচ্ছে যে হ্যাঁ এটাই বের করা বলতো যে পুরো সিস্টেমটা কাজ করবে এটার প্রবাবিলিটি কত। সো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের এই তারটার মধ্যে যে কারেন্ট না গেলে আসলে এটা কাজ করবে না, সো এটাকে কাজ করতেই হবে। সো এই দুইটা যেহেতু প্যারালালে আছে, এই দুইটার যে কোনো একটা যদি কাজ করে তাইলেই হয়। সো এটা তোমাদের কাজ করতে হবে আর কি। সো কিভাবে আমাদের এটা প্রবাবিলিটিটা কত হবে যে আমাদের টোটাল সিস্টেমটা কাজ করবে, এটার সম্ভাবনাটা কত হবে এটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি কিছু নাই, এটা জাস্ট তোমাদের বুঝতে হবে যে কোন সময়টাতে আমাদের কিরকম প্রবাবিলিটি বা দুইটার প্রবাবিলিটি যোগ হবে কিনা সেটা তোমাদের বুঝতে হ্যাঁ, হবে। এখানে কি ওই রোধের সমান্তরাল সূত্র টুত্র এগুলো লাগবে নাকি? না না না, এগুলো কিছু লাগবে না, প্রবাবিলিটি দিয়ে দিছি না, প্রবাবিলিটি রোধের সমান্তরাল সূত্র লাগবে না, জাস্ট এটা বোঝা লাগবে যে আমাদের যদি সমান্তরাল দুইটা যে ব্রাঞ্চ আছে মানে সি এবং বি, এই দুইটার যে কোনো একটা কাজ করলে তো আমার সিস্টেমটা কাজ করবে, তাই না? মানে যে যে কোনো যে কোনো দুইটা কাজ করলে আমার কারেন্ট এখান থেকে এখানে এসে পৌঁছাবে, বাট আমি যদি এটাকে কাজ করাইতে না পারি তাহলে তো সমস্যা, তাহলে তো এদিকে কোনো কারেন্টই যাবে না, তাই না? সিরিজ যে লাইনটা আছে, ওকে। সো এটা হচ্ছে যে সিস্টেম কাজ করা মানে কি, টোটাল সিস্টেম কাজ করার অর্থ হচ্ছে যে আমাদের আসলে এখান দিয়ে কারেন্ট এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে। এই ধরো এখানে এটা হচ্ছে যে ই, ই থেকে এফ এ আমাদের কারেন্টটা গিয়ে কমপ্লিট হবে, এটা তোমার সিস্টেমটা কাজ করবে আর কি। মানে এটা তোমরা এখনো জানো কিনা জানি না যে আমাদের কোনো একটা জিনিস যদি প্যারালালে থাকে তাহলে আমরা ওটাকে খুলে নিতে পারি, কিন্তু কোনো জিনিস যদি সিরিজে থাকে তো ওটা খোলার আগে আমাদের আগে মেইন সুইচটা অফ করতে হয়, বা ওটা খুললে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা ব্রেকডাউন করা। কোন একটা মানে বস্তু যদি তোমার সিরিজে থাকে তাহলে আমরা ওটাকে হচ্ছে গিয়ে সরাসরি খুলে নিতে পারি না, ঠিক আছে? সরাসরি ওটা খুললে আমার পুরো সিস্টেমটা ব্রেকডাউন করবে। ঠিক আছে, তাহলে তোমরা তাহলে আজকে এটুকুই থাক, আমরা নেক্সট দিন আরো ম্যাথ করবো, এবং নেক্সট দিন আমরা ইনশাল্লাহ শেষ করে তোমাদের হচ্ছে গিয়ে আমরা ব্রেক দিব। তো তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে, তোমাদের যদি কোনো ধরনের পার্সোনাল প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো ধরনের পড়াশোনাগত প্রবলেম থাকে, কোনো স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম থাকে, আমাকে হচ্ছে গিয়ে পার্সোনালি জানাবা, আমি সবসময় হচ্ছে মোটামুটি মেসেঞ্জার অ্যাভেল আছি, ট্রাই করবো থাকার। আর হচ্ছে যদি পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সবসময় জানাবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে রাখি, তোমাদের রেকর্ডিংটা আমি হচ্ছে আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মনে করাই দিন। আচ্ছা ঠিক আছে, জি ভাই।